আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইজি বাংলা রেসিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে তাওয়া চিকেন। এটা খেতে অসম্ভব ভালো লাগে, তৈরি করা খুবই সহজ। এটা রুটি, পরোটা, নান কিংবা পোলাওর সাথে আপনারা পরিবেশন করতে পারবেন, খেতে অসম্ভব ভালো লাগবে। আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করুন, বেল আইকন একটি ক্লিক করুন। এখন আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইব মেম্বার, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এখানে আমি টুকরা 700 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি ছোট করে কিউব করে কেটে নিয়েছি। মূলত তাওয়া চিকেনে চিকেনটা একটু ছোটই হয়, আপনারা চেষ্টা করবেন চিকেনটাকে কিউব করে কেটে নিতে। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি সাইজগুলো কেমন হয়েছে। আমি প্রথমে চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাব। চিকেনটা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। মূলত তাওয়া চিকেনটা তাওয়ার মধ্যে তৈরি করা হয়, তাই এটাকে বলা হয় তাওয়া চিকেন। কিন্তু আমার কাছে যে তাওয়াটা ছিল সেটা সাইজে অনেকটা ছোট, এটার মধ্যে তৈরি করলে একটু প্রবলেম হবে, তাই আমি প্যানের মধ্যে তৈরি করছি। আপনাদের কাছে যদি এর থেকে বড় তাওয়া থাকে সেক্ষেত্রে আপনারা তাওয়ার মধ্যে তৈরি করতে পারেন। এখন আমি প্যানের মধ্যে চিকেনটা তৈরি করার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব 1 টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা। 1 টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনটাকেও আমি 1 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি মশলার মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনটাকে 3 মিনিটের মতো অনবরত নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। মশলার সাথে চিকেনটা 3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 টেবিল চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1/2 টেবিল চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1 টেবিল চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 7 মতো লবণ। সম্পূর্ণ মশলাটা চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা আমার মেশানো শেষ, এখন আমি এটাকে আরও 3 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমি কোনো প্রকারের পানি ইউজ করব না, মূলত তাওয়া চিকেনের মধ্যে কোনো প্রকারের পানি ইউজ করে না। এটা আমার ভালো হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব টমেটো কুচি 1/2 কাপ পরিমাণ। এক টেবিল চা চামচ পরিমাণ লেবুর রস, আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। মিনিট পর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তাওয়া চিকেনটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই তাওয়া চিকেনটা হয়ে যায়, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এখন আমি দিয়ে দিব ধনে পাতা কুচি। চিকেনের সাথে ধনে পাতাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এটা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটা টেস্টটা কেমন, এটা খেতে অসম্ভব ভালো লাগে।
মশলাটা আমার হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। নিয়ে চলো বন্ধুরা, কতটা সহজে তাওয়া চিকেনটা তৈরি করে ফেললাম। এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই তাওয়া চিকেনটা তৈরি করা যায়। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা চাইলে এটা রুটি পরোটা নানের সাথে পরিবেশন করতে পারেন, কিংবা পোলাওর সাথে পরিবেশন করতে পারেন, অসম্ভব ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে, আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।